শোনো মুন্নি, আমি তোমাকে বিয়ে করে আনলাম আমার এক মা মরা মেয়েকে বড় করার জন্য, ওর মায়ের অভাব পূরণ করার জন্য। তুমি কখনোই ওকে ওর মায়ের অভাব বুঝতে দিও না। আমার অর্থ সম্পত্তির কোনো অভাব নেই, শুধু আমার সন্তানের একটা মায়ের অভাব। তুমি কিচ্ছু চিন্তা করো না টোনা, আমি টুকিকে খুব যত্নে আগলে রাখবো। আমি শুনে অনেক শান্তি পেলাম। এরপর সেখানে টুকি চলে আসে আর মুন্নিকে দেখে বলে, মা তুমি তো অনেক সুন্দর, আর অনেক সুন্দর গয়না পরে সেজেছো দেখছি, আমাকে একটু সাজিয়ে দাও না মা। হ্যাঁ রে পাগলি মেয়ে, কাল সকালেই আমি তোকে সাজিয়ে দিব, এখন নিজের ঘরে গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি তার নিজের ঘরে চলে যায়। এইদিকে মুন্নি আর টোনাও ঘুমিয়ে পড়ে। সকাল হয়, টোনার অফিস যাওয়ার সময় হয়ে আসে। বের হওয়ার আগে টোনা মুন্নিকে বলে, মুন্নি আমি অফিস যাচ্ছি, আর তুমি টুকিকে দেখে রেখো, বড় বউয়ের ঘরে যে ওর আলমারিটা আছে ওটায় কখনো হাত দিও না, এছাড়া বাড়ির সব কিছুতে হাত দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও। এরপর টোনা চলে যায় আর মুন্নি মনে মনে ভাবে, আচ্ছা ওই আলমারিতে কি এমন আছে, আমাকে তো দেখতেই হবে। তবে আজ নয়, আমি যখনই সুযোগ পাবো তখনই বরং দেখে নিব। এরপর মুন্নি টুকিকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নিও টুকির সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। এরপর হঠাৎ একদিন মুন্নি একটা ডিম দেয়, আর সেই ডিমে তা দিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলে হওয়াতে টুকির কপাল পুড়ে যায়, নিজের ছেলে সন্তান হওয়াতে মুন্নির আসল রূপ বেরিয়ে আসে। টুকি তুই তো এখন বড় হয়েছিস, বিয়ে দিলেই অন্যের বাড়িতে চলে যাবি, আর তার জন্যই মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই, তুই বরং স্কুলে যাও বন্ধ করে দে, আর তোর বাবা জিজ্ঞেস করলে বলবি তোর পড়াশোনা করতে ভালো লাগে না, বুঝতে পেরেছিস? আর তুই বাড়িতে থেকে বাড়ির সব কাজ করতে চাস। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি সেটাই করব। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা, এবার গিয়ে ভাইয়ের জন্য একটু দুধ গরম করে আনতো। মুন্নির কথা মতো টুকি দুধ গরম করতে যায়। তখনই টোনা ফিরে আসে। পড়াশোনা বাদ দিয়ে টুকিকে কাজ করতে দেখে টোনা খুব রেগে যায়। বাড়িতে কি অন্য সব লোক মারা গেছে নাকি, আমার এই ছোট্ট মেয়েটাকে পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে হচ্ছে? তুমি রেগে যাচ্ছ কেন, ও তো নিজেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, আর ও নিজে থেকেই বাড়ির কাজ করতে যাচ্ছে। কি রে টুকি বল, তোর বাবাকে বল। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। মেয়ের মুখেও এমন কথা শুনে টোনার কিছু বলে না, সোজা নিজের ঘরে চলে যায়। এইদিকে টুকি সব বুঝতে পেরে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা, আমার কত স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করব, কিন্তু আমার সব স্বপ্নই যে মাটি হয়ে যাচ্ছে মা, এখন আমি কি করব। এরপর মুন্নি টুকিকে ডাকতে থাকে, আর টুকি এলে মুন্নি বলে, টুকি এদিকে আয়, তোর বাবার খাবারগুলো দিয়ে যা তো। এরপর টুকি সব খাবার দিয়ে আসে। এভাবেই দিন কাটতে থাকে। এইদিকে মুন্নির ছেলে অনেক বড় হয়ে যায়, টুকিও বিয়ের উপযুক্ত হয়ে যায়। একদিন মুন্নি আয়নার সামনে বসে বসে ছাচ্ছিল, মুন্নির ছেলে পাশের ঘর থেকে কান্না করছিল। তখন মুন্নি বলে, কি রে টুকি, আমার সোনার টুকরো ছেলেকে এখনো দুধ গরম করে দিসনি কেন? হ্যাঁ মা, আমি তো মাত্র এক গ্লাস দুধ গরম করে দিয়ে আসলাম। তাহলে ও কাছে কেন? সারা দিন তো শুধু বসে বসে খাবারই খায়, তবু যদি এমন ছোটদের মতো করে কাঁদে তাহলে আমি কি করব বলো মা। তবে রে মুখপুরি, আমার ছেলেকে এমন ভাবে কথা বলা, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। এই বলে মুন্নি একটা লাঠি দিয়ে টুকিকে অনেক মারতে থাকে। যতক্ষণ না লাঠি ভেঙে যাচ্ছিল ততক্ষণ মারছিলই। এরপর মার থামিয়ে নিজের খাটের উপর বসে পড়ে, আর টুকি ধীরে ধীরে উঠে তার ঘরে চলে যায়।
এইদিকে টোনা বাড়ি আসে আর মুন্নিকে বলে, মুন্নি আমাকে এক্ষুনি অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে, তোমরা থাকো, আমার আসতে কয়েকদিন দেরি হবে। আর টুকি কোথায়? ও ঘুমাচ্ছে, ওকে আমি বলে দিব, তুমি যাও এখন। এরপর টোনা চলে যায়। আর টোনা চলে যেতে মুন্নি বলে ওঠে, আজই সুযোগ, কেউ তো বাড়িতে নেই, আমাকে তো এক্ষুনি ওই আলমারিটা খুলতে হয়। আর আমি আজকেই দেখব যে ওই বড় বউয়ের আলমারিটাতে কি আছে, আর কি এমন জিনিস আছে যে টোনা আমাকে ওটা খুলতেই দেয় না। এরপর মুন্নি সেই আলমারির কাছে যায় আর আলমারিটা খোলে। আর আলমারি খুলতে মুন্নির চোখ কপালে উঠে যায়। ও মা গো, এ তো পুরো আলমারি ভরা, শুধু বড় বউয়ের গয়না, এত গয়না তো আমি বাপের জন্মেও দেখিনি। গয়নাগুলোর মাঝে একটা চিটকুট দেখতে পায় মুন্নি। এরপর চিটকুটটা হাতে নিয়ে পড়তে থাকে। টোনা, আমার এই সব গয়না আমার মেয়ের জন্য রেখে গেলাম, তুমি যখন ওকে বিয়ে দিবে তখন এই সব গয়নাগুলো ওকে দিয়ে দিবে। দেওয়াচ্ছি আমি তোকে গয়না, আমি কালই ওই টুকির বিয়ের ব্যবস্থা করব, আর ওই মেয়েকে একটা গয়নাও দিব না আমি। এরপর মুন্নি একটা গরিব ছেলেকে খুঁজতে থাকে আর একটা গরিব ছেলেকে পেয়েও যায়, আর তার সাথে টুকির বিয়ের ব্যবস্থা করে। এইদিকে টুকি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। টুকির অসুস্থ হওয়াতেও কোনো ছাড় নেই, বিয়ের আয়োজন করে জোর করে টুকিকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। যাক বাবা, আপদটাকে তো বিদায় করতে পারলাম, এবার টোনাকে ভুলিয়ে এই বাড়ির সব সম্পত্তি সব আমি আমার নিজের নামে লিখে নিব, তারপর আমি আর আমার ছেলে মিলে এখানে রাজত্ব করব। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টোনাও বাড়ি ফিরে আসে। টোনা বাড়ি ফিরে এসে আগে টুকিকে দেখতে চায়। তখন মুন্নি বলে, আসলে টোনা, হঠাৎ টুকির একটা ভালো বিয়ের ঘর আসে, আর ছেলে পক্ষ একদম ছাড়ছিল না, তাই তো আমি ওকে বিয়ে দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না গো, কালকে আমরা টুকিকে বাড়ি নিয়ে আসব। মুন্নির মুখে এসব কথা শুনে টোনা তার মনে খুব আঘাত পায়। এদিকে রাতের বেলা মুন্নি কায়দা করে সব গয়না সম্পত্তি টোনার থেকে লিখে নেয়। এইদিকে মেয়ের চিন্তায় টোনার অন্য কোনো জ্ঞান থাকে না। হঠাৎ টোনা হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার টোনা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে দিয়ে কেন চলে গেলে টোনা? এসব বলতে থাকে আর মুন্নি কাঁদতে থাকে। বাবার মৃত্যুর খবরও টুকিকে জানানো হয় না। টুকি ঠিকঠাক ভাবে সংসার করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর হঠাৎ একদিন মুন্নির ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা, এই যে তোমার বৌমা, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি বাবা? উফ মা, তুমি যে কি বলো না, আমি কি এখন ছোট আছি নাকি? হ্যাঁ, যে সবকিছু তোমাকে জানিয়ে জানিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, এবার এসব কথা ছাড় তো, বৌমাকে নিয়ে ঘরে আয়। এরপর রকি তার বউকে নিয়ে ঘরে যায়। কয়েকদিন ভালোই কাটছিল তাদের দিন। একদিন রকির বউ মিষ্টিটিয়ে বলে, শোনো রকি, আমি আর তোমার মায়ের সাথে থাকতে পারবো না, সারাটা রাত শুধু কাশতে থাকে, একটু ঘুমাতে পারি না আমি, তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, নয়তো কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব, এই বলে দিলাম। আহা গিন্নি, তুমি এসব কি বলছো, তুমি কেন চলে যাবে, দাঁড়াও আমি মাকেই বের করে দিচ্ছি। এরপর রকি তার বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মুন্নি অসহায় হয়ে কাঁদতে কাঁদতে রাস্তার পাশে একটা গাছের নিচে শুয়ে থাকে। ওই দিক দিয়ে টুকি আর তার স্বামী যাচ্ছিল। হঠাৎ টুকি মুন্নিকে দেখতে পায়।
আর তার কাছে দৌড়ে আসে। একি মা, তুমি এভাবে এখানে শুয়ে আছো কেন মা? কি হয়েছে বলো? এরপর মুন্নি টুকিকে সব খুলে বলে আর টুকির কাছে মাফ চায়। আমার অন্যায়ের শাস্তি পাচ্ছি আমি, আমাকে তুই মাফ করে দে মা। মাফ চাইতে হবে না মা, তুমি চলো আমার সাথে, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, বুঝতে পেরেছো? যেখানে আমার পেটের ছেলে আমাকে তাড়িয়ে দিল, সেখানে তুই আমাকে তোর কাছে আশ্রয় দিচ্ছিস রে মা। হায় ঈশ্বর, এ আমি কি করেছিলাম! মুন্নি সব বলতে থাকে আর কাঁদতে থাকে। এরপর টুকি তার সাথে মুন্নিকে নিয়ে যায় আর তার অনেক যত্ন করতে থাকে। মা, ও মা, কোথায় তুমি? আমি অফিসের জন্য বের হয়েছি, যাওয়ার সময় তোমার মুখটা একটু দেখে যাই মা। ও মা, তোমাকে দেখে না গেলে যে আমার সারাটা দিন ভালো যায় না মা। কি গো, শুনতে পাচ্ছ না? টোনার এমন ডাক শুনে মিনু টুনটুনি তার ছেলের কাছে আসে আর বলে, পাগল ছেলে আমার, এত বড় হলি তবুও তোর ছোটবেলার অভ্যাসটা এখনো যায়নি। যা বাবা, দেরি হয়ে যাচ্ছে যে, তুই অফিসে পৌঁছাতে পারবি না নয়তো, বড্ড পাগল আমার ছেলেটা। মিনু টুনটুনির কথা শুনে টোনা হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আমরা যাদের দেখলাম তারা হলো টোনা আর তার মা মিনু টুনটুনি। টোনা একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করে আর সেই চাকরির বেতন দিয়েই কোনো রকমে তাদের মা ছেলে সংসার চলে। তাদের বাড়িতে অভাব হলেও সুখের কমতি ছিল না। বাঁচাও, বাঁচাও, আমার পিছনে গুন্ডা পড়েছে, কে কোথায় আছো, আমার একটু বাঁচাও, সামবডি হেল্প মি, হেল্প, হেল্প। হঠাৎ করে রাস্তার মধ্যে এমন চিৎকার শুনে টোনা থমকে দাঁড়ায় আর দেখে একটি মেয়ে পাখি তার দিকে ছুটে আসছে। তারপর মেয়ে পাখিটা ছুটতে ছুটতে টোনার পাশে এসে দাঁড়ায় আর বলে, আমি টুনি, আমার পিছনে কয়েকটা গুন্ডা পড়েছে, আমাকে প্লিজ বাঁচান, বাঁচান আপনি। তুমি কিছু ভেবো না, গুন্ডাগুলো আমাকে দেখে পালিয়ে যাবে, ভয় পেও না। তা তুমি থাকো কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি, তোমার কোনো সমস্যা হবে না। আসলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি একটা অনাথ পাখি, কোথায় যে যাব আমি তাও জানি না। এক মামার বাড়িতে থাকতাম, আমাকে সেই মামা তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন তো আমি কিছুই বুঝতে পারছি না, আমি কোথায় যাব। টুনির এমন কথা শুনে টোনার মনে অনেক দয়া হয়। সে টুনিকে বলে, সত্যি তোমার কোথাও যাওয়ার জায়গা নেই? আসলে তোমাকে এই বিপদে একা ছাড়তে আমারও ইচ্ছে করছে না। তুমি চাইলে না মানে আমাকে বিয়ে করতে পারো, প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। টোনার কথা শুনে টুনি একটু ভেবে রাজি হয়ে যায় আর তারা একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। তারপর টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর, কি রে বাবা, তুই না অফিসে গেলি আবার বাড়িতে ফিরে এলি কেন? তোর কি শরীর ভালো আছে বাবা? তা তোর পাশে এটা কে দাঁড়িয়ে আছে, চিনলাম না তো। মিনু টুনটুনির কথা শুনে টোনা তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিনু টুনটুনি বলে, তুই একদম ঠিক কাজ করেছিস রে বাবা, অনাথ বলে কি তার কখনো ঘর সংসার হবে না, এটা ভাবা ঠিক নয়। আমি তোর জন্য কিছুদিন থেকে মেয়ে খুঁজছিলাম, ভালোই করেছিস তুই বাবা, নিজে থেকে বিয়ে করে এনেছিস। জানিস বাবা, অনাথ মেয়েরা সংসার খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আয় বাবা ভিতরে আয়, বৌমা তুমি এসো মা। মিনু টুনটুনির এমন কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর টুনিকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এরপর সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা, বৌমা ওঠো বৌমা, আর কতক্ষণ ঘুমাবে, টোনা সেই সকালবেলা বেরিয়ে গেছে, তুমি উঠে নাস্তা করে নাও বৌমা, আমি নাস্তা বানিয়ে রেখেছি। মিনু টুনটুনির ডাক শুনে টুনি বিছানা থেকে উঠে পড়ে আর মনে মনে বলতে থাকে, আরে বা, আমার শাশুড়ি মায়ের মনে তো ভালোই দরদ,
আমার সুবিধাই হলো, আমি প্রতিদিন এভাবে ঘুম থেকে দেরি করে উঠব, আর আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াবে। বাহ, দারুণ মজা হবে। মনে মনে এ কথা ভেবে টুনি খাবার খেতে যায়, আর তাকে দেখে মিনু টুনটুনি বলে, মা টুনি, তুমি কখনো নিজেকে অনাথ ভেবো না মা। তোমার যা প্রয়োজন সেটা তুমি টোনাকে বলতে না পারলেও আমাকে বলবে কেমন? আমি তোমাকে সব কাজে সাহায্য করব মা। মিনু টুনটুনির এই কথা শুনে টুনি মনে মনে অনেক হাসতে থাকে আর বলতে থাকে, কি বোকা বুড়ি, কি মনে করেছে আমি কাজ করার জন্য এখানে বিয়ে করেছি? এই টুনি কখনো কাজ করে খাবে না, টুনি অনাথ হলেও পায়ের উপর পা তুলে বসে খাবে। এভাবেই দিন কেটে যেতে থাকে। টুনি বাড়ির কোনো কাজ করে না, সারা দিন শুধু শুয়ে বসে কাটিয়ে দেয়। আর বাপ মা মরা অনাথ মেয়ে বলে মিনু টুনটুনিও কোনো কাজে টুনিকে জোর করতো না, নিজে নিজেই সব কাজ মুখ বুঝে করত। একদিন টুনি বিকেলবেলা বনের পার্কে হাঁটতে বের হয়েছিল, ঠিক এমন সময় তার সামনে যজ্ঞ কাকা আসে আর তাকে বলে, হায় সুন্দরী, তুমি টোনা দাদার বউ বুঝি? টোনা দাদা যে এত সুন্দর বউ বিয়ে করেছে কই, কাউকে তো জানাইনি। কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারছি না। আমি যজ্ঞ কাক, এ বনের সব থেকে বড় লোক পাখি। সুন্দরীরা তো আমার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু কাউকে আমি পাত্তাই দেই না। কিন্তু তুমি এত সুন্দর যে তোমার সাথে কথা বলার লোভ আমি সামলাতেই পারলাম না। বুঝেছি, আপনি ধনী, আপনাকে দেখলেই তা বোঝা যাচ্ছে। তো আজকে আমি যাই, অন্যদিন আবার দেখা হবে। এ কথা বলে টুনি চলে যায়। এভাবেই প্রতিদিন টুনি বাহিরে যায় আর যজ্ঞ কাকের সাথে দেখা করে। হায় সুন্দরী, এই যে নাও, আজ তোমাকে আমার পক্ষ থেকে একটা হীরের হার উপহার দিলাম। আর একটা কথা সুন্দরী, তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। ওই গরিব টোনার মধ্যে কি আছে টুনি যা আমার মধ্যে নেই? তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখবো। যজ্ঞ কাকের এমন কথা শুনে টুনি মনে মনে ভাবে, ঠিকই তো বলেছে যজ্ঞ, ওই টোনার কি আর আছে? দুমুঠো ভাত ছাড়া আমি কি আর দিতে পারবে? আমি টোনাকে ছেড়ে যজ্ঞ কাকের কাছেই আসব। হ্যাঁ, টুনি আর যজ্ঞ কাক যখন এসব কথা বলছিল, টোনা তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের দেখে টোনা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর তাদের সব কথা শুনে ফেলে। তারপর টোনা বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পর টুনিও বাড়ি ফিরে আসে আর টোনা টুনিকে বলে, কি ব্যাপার টুনি, তুমি ওই দুশ্চরিত্র যজ্ঞ কাকের সাথে অত কি কথা বলছিলে? ও, তুমি জেনে ফেলেছো তাহলে? তবে শুনে নাও, কিছুদিনের মধ্যে আমি যজ্ঞকে বিয়ে করতে যাচ্ছি। তোমার এই গরিবি হালে আমি আর থাকতে পারবো না টোনা। টুনি, তুমি এসব কি বলছো? তুমি ভুলে গেছো একদিন আমি তোমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছিলাম? তুমি অনাথ জেনেও আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি আমার এই উপকারের কোনো মূল্য দিলে না। ছি ছি টুনি, আমি ভেবেছিলাম তুমি অনাথ, তাই তুমি সংসারের মায়াটা বুঝবে, কিন্তু এখন তো দেখছি তা ভাবা আমার অনেক বড় ভুল হয়েছে। আমি যে নিজের কপালে নিজেই কুড়ুল মেরেছি। শোনো টোনা, তোমার অত লেকচার শোনার আমার সময় নেই, বুঝতে পেরেছো? আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, আর তোমার কোনো কথার কৈফিয়ত আমি দিতে পারবো না। দয়া করে চুপ করে থাকো তো। এ কথা বলে টুনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর টোনা টুনির উপর রাগ করে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে টুনি তার সমস্ত গয়না আর টোনার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর যজ্ঞ কাকের বাড়িতে গিয়ে ওঠে। আর যজ্ঞ কাককে টুনি বলে, যজ্ঞ, আমি চলে এসেছি গো, সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি, আর আসার সময় টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে এসেছি। চলো না যজ্ঞ, আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি। তুমি এসেছো, ভালোই হয়েছে, তুমি এই ঘরে বসো, আমি আমার এক বন্ধুকে ফোন করে আসতে বলছি, আমাদের সাক্ষী হিসেবে। আমাদের বিয়েতে তো সাক্ষী লাগবে, তাই না?
একথা বলে জকু কাক পাশের ঘরে চলে যায়। আর তার বন্ধু ঈগলকে ফোন করে আর বলে, কি রে কই তুই, চলে আয় তাড়াতাড়ি, শিকার নিজেই এসে ধরা দিয়েছে আমার জালে। শিকার কিছু বুঝে ওঠার আগেই সব কাজ সেরে ফেলতে হবে, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। এদিকে মিনু টুনটুনি আর টোনা বুঝতে পারে যে টুনি বাড়ি থেকে পালিয়ে গেছে। মিনু টুনটুনি টোনাকে বলে, বাবা টুনিকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাদের ভালোবাসার মূল্য দেয়নি রে। ও যদি অন্যখানে গিয়ে সুখে থাকতে চায় তবে তাই থাকুক রে বাবা, এতে আমাদের আর কিছুই করার নেই। যে আসলে মা, কাউকে জোর করে বেঁধে রাখা যায় না, যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, আমি এতে কিছুই মনে করিনি মা। আর অন্যদিকে যজ্ঞ কাকের বাড়িতে তার বন্ধু ঈগল আসে, আর এসেই টুনিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আর ভয় পেয়ে টুনি বলে, একি একি ছাড় ছাড় আমাকে, আমাকে বাঁচছিস কেন, ছেড়ে দে বলছি। যজ্ঞ দেখো না যজ্ঞ, তোমার বন্ধু আমার সাথে কি করছে, হেল্প যজ্ঞ হেল্প মি। সুন্দরী জানো না আমার বন্ধু কি করবে, আমার বন্ধু এখন তোমাকে বিক্রি করে দিবে। একথা বলতে বলতেই টুনিকে ঘুমের ঔষধ খাইয়ে দেয় আর টুনি ঘুমের কোলে ঢলে পড়ে। তারপর ঈগল টুনিকে কোথায় যেন নিয়ে যায়, আর এরপর টুনির আর কোনো সন্ধান মেলেনি। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমরা মাঝে মাঝে যারা আমাদের উপকার করে তাদের ভুলে যাই, আর তাদের উপর অনেক অন্যায় করে ফেলি, আর সেই অন্যায়ের শাস্তি একদিন না একদিন আমাদের পেতেই হয়। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।